নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার এই ভিডিওতে থাকছে ইস্ট সিকিম অর্থাৎ ওল্ড সিল্ক রুট ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ওল্ড সিল্ক রুট ঠিক কোথায়, ওল্ড সিল্ক রুট ঘুরতে কতদিন সময় লাগবে, কিভাবে যাবেন, কখন যাবেন, কিভাবে পারমিট করাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন এবং সবশেষে থাকবে মাথাপিছু খরচ কত করে পড়বে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ওল্ড সিল্ক রুট ঠিক কোথায়? ওল্ড সিল্ক রুট উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের অন্তর্গত। পূর্বে মধ্য এশিয়ার সঙ্গে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য চলত এই সিল্ক রুট দিয়ে। ওল্ড সিল্ক রুট ঘুরতে কতদিন সময় লাগবে? ওল্ড সিল্ক রুট প্রধানত আপনারা তিনভাবে প্ল্যান করতে পারেন। প্রথমত 3 রাত 4 দিন, দ্বিতীয়ত 4 রাত 5 দিন এবং তৃতীয়ত 5 রাত 6 দিন। প্রথমে বলবো, যদি 3 রাত 4 দিনের প্ল্যান করেন সেক্ষেত্রে কিভাবে সাজাবেন। প্রথম দিন NGP থেকে চলে যাবেন সিলারিগাঁও, দ্বিতীয় দিন সিলারিগাঁও থেকে আরিটার হয়ে চলে যাবেন জুলুক, তৃতীয় দিন জুলুক থেকে জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, জেলেল্লা পাস, ইয়াক গলফ কোর্স, নাথুলা পাস, ছাঙ্গুলেক হয়ে চলে আসবেন গ্যাংটক। বলে রাখা ভালো, নাথুলা পাসে যাওয়ার জন্য গ্যাংটক থেকে পারমিট করাতে হবে, অথবা নাথুলা পাসে যাওয়ার 2 কিলোমিটার আগে থেকে পারমিট করা গাড়ি পেয়ে যাবেন, সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে। চতুর্থ দিন গ্যাংটক থেকে চলে আসবেন NGP। আপনারা এই প্ল্যানটি উল্টো দিক থেকেও সাজাতে পারেন, মানে গ্যাংটক থেকে শুরু করে সিলারিগাঁওয়ে শেষ করতে পারেন। যদি 4 রাত 5 দিনের ওল্ড সিল্ক রুট প্ল্যান করেন তাহলে এইভাবে সাজাবেন। প্রথম দিন NGP থেকে চলে যাবেন সিলারিগাঁও, দ্বিতীয় দিন সিলারিগাঁও থেকে চলে যাবেন আরিটার, তৃতীয় দিন আরিটার থেকে জুলুক, চতুর্থ দিন জুলুক থেকে চলে যাবেন গ্যাংটক এবং পঞ্চম দিনে গ্যাংটক থেকে ফিরে আসবেন NGP। এক্ষেত্রেও আপনারা প্ল্যানটা উল্টো দিক থেকে সাজাতে পারেন, অর্থাৎ গ্যাংটক থেকে শুরু করে সিলারিগাঁওতে শেষ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক, যদি আপনারা 5 রাত 6 দিনের ওল্ড সিল্ক রুট প্ল্যান করেন তাহলে কিভাবে সাজাবেন। তাহলে আপনারা প্রথম দিন NGP থেকে সিলারিগাঁও, দ্বিতীয় দিন সিলারিগাঁও থেকে চলে যাবেন ঋষিখোলা, তৃতীয় দিন আপনারা ঋষিখোলা থেকে চলে যাবেন আরিটার অথবা মাংখিম, চতুর্থ দিন মাংখিম থেকে জুলুক, পঞ্চম দিন চলে যাবেন জুলুক থেকে গ্যাংটক, ষষ্ঠ দিনে গ্যাংটক থেকে ফিরে আসবেন NGP। আপনারা চাইলে গ্যাংটক থেকে শুরু করে সিলারিগাঁওতেও শেষ করতে পারেন। এই ভিডিওটিতে আমি তৃতীয় প্ল্যানটি বিস্তারিত আলোচনা করব। কখন যাবেন ওল্ড সিল্ক রুট? বছরের যে কোনো সময় যেতে পারেন ওল্ড সিল্ক রুট, তবে চেষ্টা করবেন ফেব্রুয়ারি ও মার্চ মাসে না আসার, কারণ এই সময় মাঝে মাঝে বরফ পড়ে রাস্তা বন্ধ থাকতে পারে। ওল্ড সিল্ক রুট ঘোরার পারমিট কিভাবে করাবেন? রংলি মার্কেটের SDPO অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওল্ড সিল্ক রুট ঘোরার পারমিশন করাতে পারবেন। পারমিশন করানোর জন্য ভোটার আইডি কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে। বড়দের জন্য আধার কার্ড কিন্তু প্রযোজ্য নয়। বাচ্চাদের পারমিশন করানোর জন্য বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড লাগবে। পারমিশন করানোর জন্য একটি গাড়ি পিছু 500 টাকা করে চার্জ নেওয়া হয়। পারমিশন করানোর কাজটি সাধারণত ড্রাইভার করে থাকেন। যারা গ্যাংটক থেকে ওল্ড সিল্ক রুট আসবেন তারা গ্যাংটকের MG মার্কেট থেকে পারমিশন করাতে পারবেন। ওল্ড সিল্ক রুট কিভাবে যাবেন? কলকাতা থেকে ওল্ড সিল্ক রুট যেতে হলে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে। এই নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি প্রধানত 3টি উপায়ে আসা যায়, রেলপথ, সড়কপথ ও আকাশপথ। প্রথমে বলবো রেলপথে কিভাবে আসবেন। কলকাতা শিয়ালদা অথবা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে NGP আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। চেষ্টা করবেন রাতের দিকে ট্রেন ধরার, যাতে সকাল সকাল NGP পৌঁছাতে পারেন। স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া জনপ্রতি 360 টাকা। আমি কিছু ট্রেনের নাম ও সময়সূচি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সড়কপথে কিভাবে যাবেন? ধর্মতলার স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি আসার অনেক সরকারি ও বেসরকারি বাস পেয়ে যাবেন।
বাসগুলি সাধারণত সন্ধ্যার দিকে ছাড়ে এবং পরের দিন সকাল 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছায়। ভাড়া জনপ্রতি 500 থেকে 1200 টাকা। স্লিপার ক্লাসে বাসগুলির জনপ্রতি ভাড়া 1200 টাকা। আপনারা যদি আমার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাসের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আকাশপথে কিভাবে যাবেন? এই যাত্রাপথে যাওয়ার খরচ অনেকটাই বেশি, কিন্তু খুব কম সময়ে যেতে পারবেন শিলিগুড়ি। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেক ফ্লাইট পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। আগে থেকে টিকিট কেটে রাখলে 3500 টাকার মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন। এনজিপি অথবা শিলিগুড়ি পৌঁছানোর পর 6 দিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নেবেন। একটি 9-সিটারের বোলেরো গাড়ির ভাড়া দিন পিছু 4000 টাকা এবং একটি 4-সিটার গাড়ির ভাড়া দিন পিছু 3700 টাকা। ওল্ড সিল্ক রুট ঘোরার গাড়ি ও প্যাকেজ সংক্রান্ত বিষয়ের জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এনজিপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব প্রায় 94 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। সিলারিগাঁওয়ে আসার পরে আপনারা আগে থেকে বুকিং করে রাখা হোমস্টেতে লাঞ্চ করে নেবেন। লাঞ্চ করার পর একটি লোকাল গাইড নিয়ে সিলারিগাঁওয়ে সাইট সিন করে নেবেন। সিলারিগাঁওয়ে যে জায়গাগুলি ঘুরে দেখবেন সেগুলি হলো রামিতি ভিউ পয়েন্ট, ড্যামসং ফোর্ট, সাইলেন্ট ভ্যালি। এগুলি ঘুরে আসার পর সন্ধেবেলা স্ন্যাক্স ও রাতের ডিনার করে রাত্রিবাস করুন হোমস্টেতে। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে সিলারিগাঁও থেকে বেরিয়ে পড়ুন ঋষিকোলার উদ্দেশ্যে। সিলারিগাঁও থেকে ঋষিকোলার দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। ঋষিকোলা পৌঁছানোর পর আপনাদের আগে থেকে বুক করা হোমস্টেতে চেক ইন করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিন। এরপর ঋষি নদীর ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। সন্ধেবেলায় হোমস্টেতে উপভোগ করতে পারেন ক্যাম্প ফায়ার ও তার সঙ্গে বারবিকিউ। এরপর রাতের খাবার খেয়ে হোমস্টেতে রাত্রিবাস করুন। তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন আড়িটারের উদ্দেশ্যে। ঋষিকোলা থেকে আড়িটারের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। যাত্রাপথে আপনারা দেখে নেবেন আড়িটার লেক, আড়িটার মনেস্ট্রি, ডাক বাংলো, মাংখিম ভিউ পয়েন্ট। এরপর আড়িটার অথবা মাংখিমে আগে থেকে বুক করে রাখা হোমস্টেতে চেক ইন করে নিতে পারেন। আমি মাংখিমের হোমস্টেতে থেকেছিলাম। এখান থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। রাতের খাবার খেয়ে রাত্রিবাস করুন হোমস্টেতে। চতুর্থ দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন জুলুকের উদ্দেশ্যে। আড়িটার থেকে জুলুকের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। এই যাত্রাপথে আপনারা দেখতে পারবেন রংলি মার্কেট, রংলি ড্যাম, কিউখোলা ফলস। আপনারা যদি কিছু শীতের জিনিস কেনাকাটা করতে চান, তাহলে রংলি মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। আর ওল্ড সিল্ক রুটের পারমিট এই রংলি মার্কেট থেকেই করা হয়। এরপর জুলুক পৌঁছে হোমস্টেতে চেক ইন করে নেবেন। বিকেলের দিকে জুলুকের আশপাশটা ঘুরে দেখুন। এরপর রাতের খাবার খেয়ে রাত্রিবাস করুন হোমস্টেতে। পঞ্চম দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। জুলুক থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই যাত্রাপথে আপনারা দেখে নেবেন জিগজ্যাক রোড, থাম্বি ভিউ পয়েন্ট, লুংথুং ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, জেলিল্লা পাস, ইয়াক গলফ কোর্স, নাথুলা পাস, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির। এগুলি দেখে আপনারা চলে যাবেন গ্যাংটক। গ্যাংটকে আপনারা আপনাদের পছন্দ মতো হোটেলে চেক ইন করে নেবেন। এরপর সন্ধেবেলায় এমজি মার্কেটটা ঘুরে দেখে নিতে পারেন। রাতের খাবার খেয়ে রাত্রিবাস করুন হোটেলে। ষষ্ঠ দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন এনজিপির উদ্দেশ্যে। ওল্ড সিল্ক রুটে কোথায় থাকবেন? ওল্ড সিল্ক রুটের প্রতিটি জায়গায় আপনারা থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন। 4 টাইমের খাওয়া ও থাকা নিয়ে প্রতিদিন জনপ্রতি 1000 থেকে 1200 টাকা খরচ পড়বে। যদি আপনারা গ্যাংটকের হোমস্টেতে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে এমজি মার্কেট থেকে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে হোমস্টে পেয়ে যাবেন। আর যদি গ্যাংটকের হোটেলে থাকতে চান, তাহলে এমজি মার্কেটের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক জনপ্রতি কত করে খরচ পড়বে। যেহেতু আমি এখানে বাজেট ট্রিপের প্ল্যান দিচ্ছি, তাই আমি 9 জনের গ্রুপ নিয়ে ট্যুর প্ল্যানটি দিচ্ছি। প্রথমে বলবো 3 রাত 4 দিনের জন্য জনপ্রতি কত করে খরচ পড়বে।
স্লিপার ক্লাসে কলকাতা থেকে এনজিবি পর্যন্ত যাতায়াতে মোট ট্রেন ভাড়া 720 টাকা, চার দিনের জন্য একটি বোলেরো গাড়ির ভাড়া 16,000 টাকা, নয়জন শেয়ার করলে জন প্রতি গাড়ি খরচ 1,778 টাকা, পারমিটের জন্য একটি গাড়ি পিছু খরচ 500 টাকা, নয়জন শেয়ার করলে জন প্রতি খরচ 56 টাকা, তিন রাতের জন্য থাকা খাওয়া নিয়ে জন প্রতি হোমস্টেতে খরচ পড়বে 3,000 টাকা, মোট খরচ 4,834 টাকা, অর্থাৎ মোটামুটি 5,000 টাকায় 3 রাত 4 দিনের ওল্ড সিল্ক রুট ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। এবার আমি বলি 4 রাত 5 দিনের জন প্রতি কত করে খরচ পড়বে। স্লিপার ক্লাসে কলকাতা থেকে এনজিপি পর্যন্ত যাতায়াতের মোট ট্রেন ভাড়া 720 টাকা, 5 দিনের জন্য একটি বোলেরো গাড়ির ভাড়া পড়বে 20,000 টাকা, নয়জন শেয়ার করলে জন প্রতি গাড়ি খরচ পড়বে 2,222 টাকা, পারমিটের জন্য জন প্রতি খরচ পড়বে 56 টাকা, চার রাতের জন্য থাকা খাওয়া নিয়ে জন প্রতি মোট হোমস্টেতে খরচ পড়বে 4,000 টাকা, মোট খরচ হবে 6,998 টাকা, অর্থাৎ 7,000 টাকায় আপনারা 4 রাত 5 দিনের ওল্ড সিল্ক রুট ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলবো 5 রাত 6 দিনের জন্য জন প্রতি কত করে খরচ পড়বে। যাতায়াতের ট্রেন খরচ পড়বে 720 টাকা, 6 দিনের গাড়ি ভাড়া খরচ পড়বে 24,000 টাকা, নয়জন শেয়ার করলে জন প্রতি খরচ পড়বে 2,666 টাকা, পারমিটের জন্য জন প্রতি খরচ পড়বে 56 টাকা, থাকা খাওয়া নিয়ে 5 রাতের হোমস্টেতে খরচ পড়বে 5,000 টাকা, মোট খরচ হবে 8,442 টাকা, অর্থাৎ 8,500 টাকায় 5 রাত 6 দিনের ওল্ড সিল্ক রুট ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনারা 4 জনের গ্রুপ নিয়ে করেন সেক্ষেত্রে গাড়ি খরচ শুধু বাড়বে। বলে রাখা ভালো, সময়ের সঙ্গে সঙ্গে ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া, হোমস্টে খরচের পরিবর্তন হতে পারে। আশা করি আমি আপনাদেরকে ওল্ড সিল্ক রুট ভ্রমণের একটি বাজেট ট্যুরের প্ল্যানের ধারণা দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন, এবং যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।